আসসালামু আলাইকুম, কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে। বন্ধুরা, চটজল দিয়ে নাস্তাটা তৈরি করা যাবে আর খুব অল্প উপকরণে দ্রুত এই নাস্তাটা তৈরি করা সম্ভব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে পাঁচটা পাউরুটি নিয়েছি, দুইটা আলু সিদ্ধ নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এখন আমি পাউরুটিগুলো এইভাবে করে কেটে নিব মাঝখান থেকে। আমি একটা ছুরি দিয়ে পাউরুটিগুলোর টুকরো করে কেটে নিচ্ছি। এখন মাঝখান থেকে আমি গোল করে মাঝখানের অংশটুকু উঠিয়ে নিব। খুবই দ্রুত আর খুবই সহজ একটা নাস্তার রেসিপি। আমি এখানে ছোট ছোট পাউরুটিগুলো নিয়েছি, আপনারা চাইলে বড়গুলো নিতে পারেন। আমি মাঝখান থেকে আরেকটু ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো কেটে নিব। সবগুলো কাটা হয়ে গিয়েছে। আমি এখন নিয়ে নিচ্ছি চারটা পেঁয়াজ পাতা নিয়েছি। আমি পেঁয়াজ পাতাগুলো এখন টুকরো করে কেটে নেব, খুব ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখেন পেঁয়াজ পাতাটা কাটা হয়ে গিয়েছে। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলো আমি এভাবে করে কুচি করে কেটে নিব। যতদূর সম্ভব কুচি করা যায় আমি এভাবে করে টুকরো করে নিয়ে নিচ্ছি। ধনে পাতাগুলো আমার কুচানো হয়ে গিয়েছে, আমি এখন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি সিদ্ধ করা আলুটা গ্রেট করে নিব। আমি একটা গ্রেটার নিয়েছি, এভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন। আমার আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, আমি ওইটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা এখানে টুকরা করে কেটে নিচ্ছি। দেখেন কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। আমি এখানে বাড়তি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। মরিচটা আমার কোচানো হয়ে গিয়েছে, এটাও আমি এখন বোলের মধ্যে নিয়ে নিব। এরপর আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া। এখন আমি সবগুলো একসাথে একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে করে আমি ছোট একটা চামচ নিয়ে এভাবে করে আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, আমি এখন সরিয়ে নেব। আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে পাউরুটির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। সন্ধ্যায় চায়ের সাথে চটজল দিয়ে নাস্তাটা তৈরি করা যাবে। বন্ধুরা, খুবই সহজ। দেখেন আমি মাঝখানে পুর হিসাবে আমার মেখে রাখা আলু ডিমটা দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন উপর থেকে আমি 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এই সামান্য তেলে আমার পাউরুটির নাস্তাগুলো রেডি হয়ে যাবে। আমি এখন একটা কাঁটা চামচ নিয়েছি আর খুন্তিটা দিয়ে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো এভাবে করে আমি উল্টিয়ে দিব। খুবই দ্রুত আর খুবই সুন্দর একটা রেসিপি, নাস্তার রেসিপি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। সবগুলো আমার উল্টানো হয়ে গিয়েছে,
আমি উপর থেকে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি একটু ফ্রাই প্যানটা ধরে এভাবে করে ঝাঁকিয়ে সব জায়গায় তেলটা নাড়িয়ে দিলাম, লাগিয়ে দিলাম। আমি এখন কন্টেনারটা এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি। দেখেন আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। বাকি পাউরুটির টুকরাগুলো আমি এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তেল দিব না আমি, এর কড়াইতে দিয়ে একটু সামান্য একটু হালকা ফ্রাই করে নিব। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার পাউরুটির একটা মজাদার নাস্তা আইটেম। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আর বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।